হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন আমাদের পৃথিবীতে মোট জনসংখ্যা কত? ধারণা করা হয় আমাদের পৃথিবীর জনসংখ্যা প্রায় 7.5 বিলিয়ন। আর এই বিস্তৃত পৃথিবীতে প্রত্যেকটি মানুষের আলাদা জীবনের চালচিত্র আছে, আলাদা আলাদা গল্প আছে। কিন্তু আজকে আমি যাদের নিয়ে কথা বলবো তারা অন্য সবার থেকে অনেকটাই আলাদা। তাদের গল্প শুনলে হয়তো আপনার মন খারাপ হবে, হয়তো আপনি বিশ্বাস করতে চাইবেন না, কিংবা অবাক হয়ে চেয়ে থাকবেন এগুলো আমি কি দেখলাম। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে তাদেরকে দেখে নেওয়া যাক। নারিয়ানা, ছোট নারিয়ানা রাশিয়ার এক সি গ্রামে বসবাস করে। নারিয়ানা চেহারা অদ্ভুত রহস্যময়, এমনকি তাকে একজন স্বপ্নকন্যার মতো দেখায়। মেয়েটার তুষার সুব্র চোখের মাঝখানের মণিটা কিন্তু বেগুনি রঙের। যাই হোক, বেশিরভাগ সময় এই বাচ্চা মেয়েটি তার চোখ জোড়া সানগ্লাসের আড়ালে লুকিয়ে রাখে। ইন্টারনেটে অনেকে তাকে স্নো কুইন বলে থাকে, আবার অনেকেই তাকে কার্টুন চরিত্র এলিসা ফ্রোজেন মুভির চরিত্রের সাথে তুলনা করে। ভাদিম রূপপ সর্বপ্রথম এই অস্বাভাবিক ছোট মেয়েটির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তারপর থেকে মেয়েটির জনপ্রিয়তা এক দফে বাড়তে থাকে। যদিও এখন সে তার মায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করে, এবং এসব ছবি ছড়িয়ে পড়ার পর ইংল্যান্ডের মিডিয়া থেকে তাকে চাউল মডেলিং করার জন্য প্রস্তাব দেওয়া হয়। কিন্তু নারিয়ানার মা তা নাকচ করে দেন। তিনি এখনই তার স্বাভাবিক পড়াশোনায় বাধা দিতে চান না। সত্যি বলতে, এই মেয়েটির ছবি এতটাই ফটোজেনিক যে কোনো ফটোগ্রাফারের জন্য তা আদর্শ মডেল হতে পারে মেয়েটি। এখন নারিয়ানা স্বাভাবিকভাবে স্কুলে যাচ্ছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে। তবে তার লক্ষ্য, সে বড় হয়ে ব্লগার এবং একজন সফল ইউটিউবার হতে চায়। টেসা এভেন্স একটি স্বাভাবিক বাচ্চা, এবং স্বাভাবিক বাচ্চাদের মতোই সে হাঁটে, চলে, দৌড়ায় এবং খেলে। কিন্তু কিছু একটা বিশেষত্ব আছে এই পিসি বাচ্চাটির মধ্যে। টেসা এভেন্সের নাক নেই। অফিসিয়ালি এই রোগকে অ্যাবলেসিয়া বলা হয়। এই রোগ হলে শরীরের টিস্যু স্বাভাবিকভাবে বৃদ্ধিতে বাধাগ্রস্ত হয়। তবে এই রোগ খুবই দুর্লভ একটা রোগ। টেসার জন্মের পর তার বাবা মা যখন দেখলেন নাকের স্থানটা একদম সমান্তরাল, তা দেখে তার আঁতকে ওঠেন। কিন্তু কিছুদিনের ভিতরে তাদের এই ভীতি কেটে যায় যখন দেখলেন নাক সায় তার বাসার সব কিছু স্বাভাবিক। যেহেতু টিসাইভেন্সের নাক নেই, তাই তার গন্ধ শোকার ক্ষমতাও নেই। তবে জন্মের 11 সপ্তাহ পর তার বাম চোখেও কিছুটা সমস্যা দেখা দেয়। ফলে তাকে এইটুকু বয়সে ডাক্তারের সার্জারিতে নেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্য, তার বাম চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। আর এত সব প্রতিবন্ধকতার পরেও বাচ্চাটি খুবই চাঞ্চল্যপূর্ণ। ডাক্তাররা ভবিষ্যতে সার্জারির মাধ্যমে তার নাক প্রতিস্থাপনের কথা চিন্তা করছেন। আমরা মনে প্রাণে চাই ডাক্তাররা যেন তাদের সেই অপারেশন সফল হয়। লালিত প্যাটেকার, ভারতীয় স্কুল বালক লালিত প্যাটেকার দুরারোগ্য রোগ হাইফিটিকোসিস দ্বারা আক্রান্ত। এই রোগের মূল কাজ হল পুরো শরীরে চুল দিয়ে ঢেকে দেওয়া, মানে আপনার শরীরের অবঞ্চিত জায়গায় লোম জন্ম নেবে। এবং তা কোনো বয়সের তোয়াক্কা না করে লালিতার পুরো মুখটাই বড় বড় চুল দ্বারা আচ্ছাদিত। সবচেয়ে কষ্টের সংবাদ এই যে এই রোগ নির্ভরযোগ্য নয়, অর্থাৎ লালিতকে আজীবন এভাবে বাঁচতে হবে। লালিতকে অনেকে বানর মনে করে, পাথর নিক্ষেপ করে, কিন্তু তার পরিবার সত্যি লালিতকে ভালোবাসে, অনেক ভালোবাসে। তবে সে তার আলাদা চেহারার জন্য স্কুলে খুবই জনপ্রিয়। এরপরেও তার বেশ ভালো কিছু বন্ধু আছে। তবে যখন কেউ তার সাথে যখন অদ্ভুত আচরণ করে বা তাকে বিরক্ত করে, লালিত স্বপ্ন দেখে একদিন হয়তো সার্জারির মাধ্যমে তার এই অবঞ্চিত চুল অপসারণ করা যাবে। লালিত ভবিষ্যতে পুলিশ হতে চায় এবং দেশ থেকে অপরাধী মুক্ত করতে চায়। যারা ইয়ালানা, 5 বছর বয়সে যারা ইয়ালানার ছবি ইনস্টাগ্রামে অপ্রত্যাশিতভাবে ছড়িয়ে পড়ে। বাচ্চা মেয়েটির ছবি প্রথম একজন নাইজেরিয়ান ফটোগ্রাফার মোভে বামাইয়া দ্বারা তোলা হয় এবং ছবিগুলো ইনস্টাগ্রামে ছাড়া হয়। মোভে একজন আফ্রিকান ফটোগ্রাফার, যে কিনা সারা আফ্রিকা জুড়ে সুন্দরী এবং অস্বাভাবিক মেয়েদের ছবি তুলে থাকে এবং তা ইন্টারনেটে পোস্ট করে। সে যারা ছবি তোলার সময় আলাদা করে কোনো কিছু নোটিস করেনি, কিন্তু ম্যাজিকের মতো সেই ছবি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ার পর ইনস্টাগ্রাম ইউজার এবং ব্রিটিশ মিডিয়া এই নাইজেরিয়ান মেয়ের ছবিকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে উপাধি দিয়ে দেন। এর ফলে জনপ্রিয় মিরর পত্রিকা এই মেয়েকে নিয়ে ফিচার হিসাবে মোভে এই ছবিগুলোর ব্যাপারে জানায় যে যারা মডেলিং ফটোশ্যুটের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই,
সে নিছুক একটা শিশু যাকে সে বুঝিয়ে সুঝিয়ে ক্যামেরার সামনে এনে দাঁড় করিয়েছিলেন, যারা দুই মন দুজনে দেখতে প্রায় একই রকম সুন্দর। এই ছবি কিছুদিনের মধ্যে হাজার হাজার লাইক অর্জন করে এবং যার অসংখ্য ভক্ত তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, কোন বাচ্চাটিকে দেখে আপনার সব থেকে বেশি মন খারাপ হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন। আমার কিন্তু ডিসেভেন্সের জন্য মন খারাপ হয়েছে। যাই হোক, এমনই অদ্ভুত বিচিত্র মজাদার এবং অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেল অ্যাডভেঞ্চার বাংলাকে আজই সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো এই ভিডিওর দ্বিতীয় পর্বটি নিয়ে। ধন্যবাদ।